গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 16 কেজি 900 গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জংশন সংলগ্ন তেনজিং নোরগে বাস টার্মিনাসের অধীন বিহার বাস স্ট্যান্ড থেকে 16 কেজি 900 গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃত ওই যুবকের নাম রাজু রায়, সে কোচবিহার জেলার চান্দামারি সংলগ্ন এলাকার বাসিন্দা। অভিযুক্ত ওই যুবক মাথাভাঙ্গা কলেজের প্রথম বর্ষের ছাত্র, বাবা শিলিগুড়ির একটি হোটেলে কর্মরত। ধৃত ওই যুবককে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিলিগুড়ি জংশনে বিহার বাস স্ট্যান্ড থেকে ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া গাঁজার মূল্য আনুমানিক প্রায় 3 লক্ষ টাকা। এই চক্রের পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রধাননগর থানার পুলিশ। জানি না।